বলিউড ভাইজান সালমান খান প্রতি বছর ঈদেই তার একটি নতুন সিনেমা মুক্তি দেওয়ার চেষ্টা করেন। গত এক দশকেরও বেশি সময় ধরে বলিউডে ঈদ মানেই যেন সালমানের নতুন সিনেমা। এরই ধারাবাহিকতায় আগামী বছর 2025 সালের ঈদের জন্য নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন এই তারকা। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল পোস্টে সালমান তার আসন্ন সিনেমার ঘোষণা দেন, যেই ছবিতে অভিনয়ের সঙ্গে এআর মুরুগাদোস এবং সাজিদ নাদিওয়াদওয়ালাকে দেখা যায়। তাদের নিয়েই ঈদে নতুন সিনেমা উপহার দিবেন ভাইজান, সেটারই ইঙ্গিত দিয়েছেন। সালমান খান লিখেছেন, অসাধারণ প্রতিভাবান পরিচালক এআর মুরুগাদোস এবং আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সাথে একটি খুব উত্তেজনাপূর্ণ সিনেমা নির্মাণের কাজে যোগ দিতে পেরে আনন্দিত। এটা আমার জন্য স্পেশাল এবং আমি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে এই যাত্রা শুরুর অপেক্ষা করছি। 2025 সালের ঈদে মুক্তি পেতে চলেছে। যদিও আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম কিংবা কাস্টিং সম্পর্কে কোনো মন্তব্য করেননি ভাইজান, কিন্তু জানিয়ে দিলেন আগামী বছর ঈদে তার নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলা প্রকাশ করেছে, আসন্ন এই সিনেমাটি অ্যাকশন থ্রিলার গল্পের হবে। ছবিটির শুটিং ভারত ছাড়াও পর্তুগাল এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে হবে। এছাড়াও ছবিটির নির্মাণে প্রায় 400 কোটি রুপি ব্যয় হবে বলে জানা গেছে, যা সাজিদ নাদিয়াদওয়ালার ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে।